হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে OB39 আপডেটের পর এখানে তোমরা ওল্ড ফ্রি ফায়ার রিটার্ন দেখতে পাবে কিনা, এবং ওল্ড ফ্রি ফায়ার রিটার্ন দেখতে পেলে এখানে তোমরা ওল্ড ফ্রি ফায়ারের কী কী জিনিস রিটার্ন দেখতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া তোমরা OB39 আপডেটের পর গেমের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পেতে চলেছ, বাট কী কী চেঞ্জ দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া OB39 আপডেটের পর তোমরা গেমের মধ্যে একবারই সম্পূর্ণ ফ্রিতে বান্ডিল, এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ, বাট কী কী রিওয়ার্ড ফ্রিতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তার লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি, এর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো গাইজ, OB39 আপডেটের পর এখানে তোমরা ওল্ড ফ্রি ফায়ার রিটার্ন দেখতে পাবে কিনা দেখো। এখানে তোমরা OB39 আপডেটের পর ওল্ড ফ্রি ফায়ারের এখানে তোমরা কিছুই রিটার্ন দেখতে পাবে না, অর্থাৎ একটি জিনিস তোমরা রিটার্ন দেখতে পাবে, আর সেটি হলো এখানে তোমরা বিআর র্যাঙ্কের মধ্যে কালাহারি ম্যাপ অ্যাড দেখতে পাবে। এটি হচ্ছে ওল্ড ফ্রি ফায়ারের একটি জিনিস রিটার্ন, বাট এই জিনিসটি ছাড়া এখানে তোমরা আর কোনো জিনিস এখানে ওল্ড ফ্রি ফায়ারের রিটার্ন দেখতে পাবে না, অর্থাৎ OB39 আপডেটের পর এখানে তোমরা গেমের মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পাবে। বাট কী কী নিউ চেঞ্জ দেখতে পাবে দেখো, এখানে প্রথম নম্বর চেঞ্জ বেরিয়ে এসেছে ওবি আপডেটের উপর, অর্থাৎ ওবি যে তোমাদের প্যাচ আপডেট হয় ওই প্যাচ আপডেট এখানে তোমাদের আর বেশি টাইম দেওয়া হবে না, অর্থাৎ আগে এখানে তোমাদের সকাল 9টাতে গেম বন্ধ হতো এবং বিকেল 5টা 6টাতে গেম ওপেন হতো, বাট এখানে এতক্ষণ তোমাদের টাইম নেবে না, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই এই ওবি আপডেট শেষ হয়ে যাবে। আর এখানে তোমাদের কখন এখানে তোমাদের ওবি আপডেট স্টার্ট হবে দেখো, এখানে ইন্ডিয়ান টাইমে সকাল 9টাতে ওবি আপডেট স্টার্ট হবে এবং এখানে শেষ হবে 11টা 30-এ, এবং বিডি সার্ভারে ওবি আপডেট স্টার্ট হবে 9টা 30-এ এবং শেষ হবে 12টাতে। আর এই আপডেট এখানে তোমরা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই দেখতে পাবে, তারপরেই তোমরা গেম ওপেন করতে পারবে, অর্থাৎ গেম খেলতে পারবে। আর আপডেট চলাকালীনও তোমরা গেম খেলতে পারবে, বাট বিআর এবং সিএস মুড এখানে তোমরা খেলতে পারবে না র্যাঙ্কের, বাট এখানে তোমরা নর্মাল মুড এখানে তোমরা যে কোনো জিনিস খেলতে পারবে। আর এখানে তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট ওয়েট করার পরেই এখানে তোমাদের ওবি আপডেট হয়ে যাবে, আর ওবি আপডেটের পরেই এখানে তোমরা যে কোনো মুড বা যে কোনো এখানে তোমরা সব কিছুই খেলতে পারবে এবং এখানে তোমরা ওবি আপডেটের মজাও নিতে পারবে, অর্থাৎ ওবি আপডেটের পর এখানে তোমরা আরও প্রচুর প্রচুর চেঞ্জ দেখতে পেতে চলেছ। এছাড়া OB39 আপডেটের পর এখানে তোমরা গেম প্লেতে ইম্প্রুভমেন্ট দেখতে পাবে, আর এই ইম্প্রুভমেন্টের কারণ হচ্ছে এখানে তোমরা গেমের মধ্যে এখানে মুভমেন্ট স্পিড বেশি দেখতে পাবে ক্যারেক্টারের উপর, অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। এছাড়া এখানে তোমরা সেকেন্ড নম্বরে কী আপডেট দেখতে পাবে দেখো, এখানে তোমরা এমপ্রি সেকশনের উপর এখানে তোমরা আপডেট দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা এনিমিকে খুব সহজেই এম করতে পারবে। এছাড়া 3 নম্বর আপডেটটি হলো নিউ টিম বোর্ড, অর্থাৎ এখানে তোমরা যখনই এখানে ট্যাপ করে দেবে ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা একটি নিউ টিম বোর্ড দেখতে পাবে, আর এখানে তোমাদের ফ্রেন্ডরা অর্থাৎ এখানে তোমাদের যে প্লেয়ার আছে তোমাদের সঙ্গে খেলছে ওই প্লেয়ারের এখানে কত লেভেলের ভেস্ট আছে এবং কোটা গ্লোয়াল আছে কোটা মেডিকেট আছে তোমরা সব কিছু দেখতে পাবে। আর এই আপডেটটি তোমরা OB39 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। আর এই 3টি আপডেট ছাড়া এখানে তোমরা গেমের মধ্যে আরও প্রচুর প্রচুর আপডেট দেখতে পেতে চলেছ, যেমন ধরো এখানে তোমরা ব্যাকপ্যাকের উপর একটি আপডেট দেখতে পাবে, অর্থাৎ এখানে তোমরা যখনই ব্যাকপ্যাকের মধ্যে চলে যাচ্ছ ব্যাকপ্যাকের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা হাইড করতে পারছিলে লবিতে, অর্থাৎ শুধুমাত্র এখানে তোমরা লবিতে হাইড করতে পারছিলে ব্যাকপ্যাক, বাট OB39 আপডেটের পর এখানে তোমরা শুধু লবিতে নয় এখানে তোমরা গেমের মধ্যেও ব্যাকপ্যাক হাইড করতে পারবে, একটি নিউ অপশন নিয়ে চলে এসেছে। আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা কিভাবে হাইড করবে, আর এই আপডেটটিও তোমরা OB39 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। এছাড়া OB39 আপডেটের পর এখানে তোমরা সেটিংয়ের উপর আরও একটি এখানে তোমরা নিউ এখানে অপশন দেখতে পাবে, ড্যামেজ নম্বর বলে অপশন, আর এই ড্যামেজ নম্বর এই অপশনে এখানে তোমরা যদি এই সেটিংটি করে রাখো তাহলে এখানে তোমরা ফেক ড্যামেজ আর দেখতে পাবে না, অর্থাৎ এই ড্যামেজ নম্বরের মধ্যে চলে এলে এখানে তোমরা 3টি অপশন দেখতে পাবে, স্মার্ট দেখতে পাবে, এছাড়া এখানে তোমরা পোস্ট ভেরিফিকেশন দেখতে পাবে, প্রি ভেরিফিকেশন দেখতে পাবে। আর এই 3টি অপশনের মধ্যে এখানে তোমাদের যদি নেট ভালো থাকে তাহলে এখানে তোমরা পোস্ট ভেরিফিকেশন করে রাখতে পারো, এবং এখানে তোমাদের যদি নেট স্লো থাকে তাহলে এখানে তোমাদের নেটের প্রবলেম থাকলে এখানে তোমরা স্মার্ট বা এখানে তোমরা প্রি ভেরিফিকেশনও করে রাখতে পারো, তাহলে এখানে তোমাদের ফেক ড্যামেজ খুব কম হবে, অর্থাৎ এখানে তোমরা যদি পোস্ট ভেরি
ভেরিফিকেশন করে রাখো তাহলে তোমাদের ফেক ড্যামেজ হবেই না। এবং এখানে তোমরা স্মার্ট বা এখানে তোমরা পি ভেরিফিকেশন করে রাখো তাহলে এখানে তোমাদের ফেক ড্যামেজ এখানে তোমাদের অনেক কমে যাবে। আর এখানে তোমরা যদি পোস্ট ভেরিফিকেশন করো তাহলে এখানে তোমাদের ফোন ভালো হতে হবে, তাহলে এখানে তোমরা এই পোস্ট ভেরিফিকেশনটি করতে পারবে। আর এখানে তোমরা প্রি ভেরিফিকেশন এবং স্মার্ট ভেরিফিকেশন এখানে তোমাদের নর্মাল নেটে এখানে তোমরা করতে পারবে। আর এই নিউ সেটিংটি তোমরা Ob39 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। এছাড়া এখানে তোমরা গেমের মধ্যে Ob39 আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডে একটি চেঞ্জ দেখতে পাবে। বাট এখানে তোমরা যখন ট্রেনিং গ্রাউন্ডে আসো এখানে তোমরা একটি এখানে এনিমি দেখতে পাও, অর্থাৎ এখানে তোমাদের একটি পুতুলের এনিমি থাকে। আর এখানে তোমরা যত খুশি এই পুতুলকে এখানে ড্যামেজ দিয়ে এখানে তোমরা ট্রেনিংয়ে এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। বাট এখানে তোমরা Ob39 আপডেটের পর এখানে তোমরা দুটি পুতুল দেখতে পাবে, অর্থাৎ একটি পুতুলকে তোমরা যতই ড্যামেজ দাও কিছু হবে না, এবং একটি পুতুলকে 200 ড্যামেজ দিলে এখানে মরে যাবে, তার কিছুক্ষণ পরে এখানে আবার এখানে সোজা দাঁড়িয়ে আসবে। এবং সোজা দাঁড়ানোর পর এখানে তোমরা যখন আরও 200 ড্যামেজ দেবে তখন এখানে আরও মরে যাবে, তারপর কিছুক্ষণ পর আবার এখানে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এই দুটি পুতুল তোমরা Ob39 আপডেটের পর ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে অ্যাড দেখতে পেতে চলেছ। হ্যালো গাইস, দেখো এখানে তোমরা এই আর্সেন অর্থাৎ এই লুট বক্সের মধ্যে এখানে তোমরা কালার চেঞ্জ দেখতে পেতে চলেছ, অর্থাৎ এখন তোমরা এই ধরনের দেখতে পাচ্ছ। বাট Ob39 আপডেটের পর তোমরা এই ধরনের কালার দেখতে পাবে। আর এটি একটি ছোট চেঞ্জ ছিল, তাও এটিও আমি তোমাদেরকে অ্যাড করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। এছাড়া তোমরা আরও একটি বড় সড়ো আপডেট দেখতে পেতে চলেছ, অর্থাৎ এখানে তোমরা যখন এই পেট স্টোরের মধ্যে চলে যাবে, পেট স্টোরের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে একটি নিউ সেটিং, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাবে হাইড পেট ম্যাচ, অর্থাৎ এখানে তোমরা ম্যাচের মধ্যে পেটকে হাইড করতে পারবে। অর্থাৎ এখানে তোমরা পেটকে এখানে দেখতে পাবে না ম্যাচের মধ্যে, বাট এখানে তোমরা পেটের স্কিল ইউজ করতে পারবে। অর্থাৎ এখানে তোমরা যে পেটের স্কিলটি ইউজ করবে, ইউজ করার পর এখানে তোমরা যখনই এই হাইড পেট ম্যাচের এখানে তোমরা টিকটি তুলে নেবে তখনই তোমরা ম্যাচের মধ্যে আর পেট দেখতে পাবে না। আর এই নিউ আপডেটটি তোমরা Ob39 আপডেটের পর গেমের মধ্যে দেখতে পেতে চলেছ। এছাড়া তোমরা Ob39 আপডেটের পর গেমের মধ্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে অনেক কিছু রিওয়ার্ড পেতে চলেছ। তার আগে এখানে তোমাদেরকে একটি আপডেট দিয়ে দেবো, অর্থাৎ তার আগে এখানে তোমাদেরকে বলতে চলেছি নেক্সট ইভো গান হিসেবে এখানে তোমরা কোন গান রিটার্ন দেখতে পেতে চলেছ। অর্থাৎ নেক্সট ইভো গান কোন গান এখানে তোমরা রিটার্ন দেখতে পাবে, দেখো এখানে তোমরা নেক্সট ইভো গান রিটার্ন দেখতে পাবে ইভো M1014, অর্থাৎ এখানে তোমরা M10 গান এখানে তোমরা রিটার্ন দেখতে পেতে চলেছ। তার কারণ হচ্ছে এখানে তোমরা Ob39 আপডেটের পর এখানে তোমরা ইভোলিউশন এখানে M1014 এর 2.0 ভার্সন দেখতে পেতে চলেছ, আর এটি তোমরা Ob39 আপডেটের পরেই দেখতে পাবে। আর Ob39 আপডেটের এখানে তোমরা এই নিউ M1014 এর ইভো গানটি তোমরা আগে রিটার্ন দেখতে পাবে, তারপরে এখানে তোমরা এই ইভো M1014 এর 2.0 ভার্সনটি দেখতে পেতে চলেছ। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। এছাড়া Ob39 আপডেটের পর একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা বান্ডিল পেতে চলেছ। এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা যে বান্ডিলটি, এই বান্ডিলটি তোমরা র্যাঙ্ক টোকেন দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এছাড়া তোমরা সবাই Ob39 আপডেটের পর গেমের মধ্যে একবারে সম্পূর্ণ ফ্রিতে একটি গান স্কিন নিতে পারবে। বাট কিভাবে নিতে পারবে দেখো, এখানে তোমরা Ob39 আপডেটের পর এখানে তোমরা CS র্যাঙ্ক সিজনের উপর এখানে তোমরা চেঞ্জ দেখতে পাবে। আর CS র্যাঙ্ক সিজন যখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হওয়ার পর এখানে তোমরা যখন গোল্ডে উঠে যাবে, গোল্ডে ওঠার সাথে সাথে এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ গোল্ডেন UG। আর এই গোল্ডেন UGটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররা পেতে চলেছ। আর এরও আপডেট এখানে আমি তোমাদেরকে আগে থেকে দিয়ে রাখলাম। হ্যালো গাইস, এই ছিল আজকের এই নিউ ভেন্ডে ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।